কলকাতা পৌরসভার যে ঘরে দীর্ঘদিন ধরে শোভন চট্টোপাধ্যায় বসতেন সেই ঘরের এখন ছবিটা ঠিক কি তুলে ধরেছে আমাদের প্রতিনিধি অর্ণ মুখোপাধ্যায় এই হচ্ছে শোভন চট্টোপাধ্যায়ের ঘর মেয়র হিসেবে এখনও শোভন চট্টোপাধ্যায়ের নাম জল করছে আমরা যদি ভেতরে যাই তো দেখব এখানে লেখা রয়েছে যে কোন পৌর আইন বলে এখানে মহানাগরিকরা কবে কবে নির্বাচিত হয়েছেন সেগুলো রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সব শেষ নামটা রয়েছে শোভন চট্টোপাধ্যায়ের নাম রয়েছে এবং কোন কোন সালের কি পৌর আইন বলে মেয়র নির্বাচিত হয়েছেন তাতে শোভন চট্টোপাধ্যায়ের মেয়র দেওয়া রয়েছে ষোলো ছয় দু এবং আট পাঁচ দু হাজার এইটাই হচ্ছে শোভন চট্টোপাধ্যায়ের ঘর তো আমরা যদি দেখি যে শোভন চট্টোপাধ্যায়ের ঘরে আমরা যদি দেখি যে ভেতরে যাই তাহলে এই হচ্ছে চেয়ার এটাই হচ্ছে মেয়রের চেয়ার এবং মেয়রের চেয়ার এখানে এখন ফাঁকাই পড়ে রয়েছে সময়ের অপেক্ষা যেরকমভাবে ঘোষণা করা হয়েছে মেয়র হিসেবে ফিরহাদ হাকিমের নাম তাই সময়ের অপেক্ষা ফিরহাদ হাকিম এখানে এসে তিনি এই চেয়ারে বসবেন এবং যেটা জানা যাচ্ছে আজকে শোভন চট্টোপাধ্যায় তো পদত্যাগ করেইছেন শোভন চট্টোপাধ্যায় পদত্যাগ করেছেন মেয়র পদ থেকে এবং তার জায়গায় দায়িত্ব নিতে চলেছেন যেটা জানা যাচ্ছে যে ফিরহাদ হাকিম অন্যদিকে এই ঘরে আমরা দেখতে দেখতে পাচ্ছি যে পর 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 যারা এখানে মেয়র হয়েছেন তাদের সবাইয়ের ছবি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি একদম প্রথমে রয়েছে চিত্তরঞ্জন দাস যতীন্দ্রমোহন সেনগুপ্ত বিজয় কুমার বসু সুভাষচন্দ্র বসু ডাক্তার বিধানচন্দ্র রায় সন্তোষ কুমার বসু নলিনীকান্ত সরকার থেকে শুরু করে বিখ্যাত বিখ্যাত লোকেরা যারা এখানে রয়েছেন তাদের সবাইয়ের এখানে ছবি রয়েছে মেয়রের ঘরেতে এবং আমরা দেখতে পাচ্ছি যে একদম শেষের দিকে আমরা যদি দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সুব্রত মুখোপাধ্যায় তার আগে ছিলেন প্রশান্ত চট্টোপাধ্যায় এখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যেরও ছবি রয়েছে এবং এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ছবির পরেই কিন্তু পরে যে ছবিটা বসতে চলেছে সেটাই হচ্ছে শোভন চট্টোপাধ্যায়ের ছবি তার কারণ শোভন চট্টোপাধ্যায় ইতিমধ্যেই তার যে পদ সেই পদ থেকে তিনি পদত্যাগ করেছেন শোভন চট্টোপাধ্যায় মেয়রের পদ থেকে পদত্যাগ করেছেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে শোভন চট্টোপাধ্যায়ের এটা ডেস্ক এবং তার অনেক চিহ্নই কিন্তু এখানে রয়েছে তিনি ব্যবহার করতেন নির্দিষ্ট কালি মবলার কালি যেটা রয়েছে সেই মবলার কালি এখানে তিনি ব্যবহার করতেন এবং পরপর সব সার দিয়ে মবলার যে কালি সেগুলোই রয়েছে এবং তার বিভিন্ন চিহ্ন এখানে রয়েছে অন্যদিকে আমরা যদি দেখি যে এখানে ভেতরেই এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে এখানে প্রত্যেক দিনই প্রায় তিনি একটু অন্তত আসতেন এখানে তিনি পুজো করতেন এরকম একটা চল রয়েছে এখানে তিনটে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি রয়েছে এছাড়াও আশপাশে শোভন চট্টোপাধ্যায়ের বিভিন্ন চিহ্ন কিন্তু এই ঘরেতে এখনও অবধি ছড়িয়ে রয়েছে যে মোমেন্টেগুলো আমরা দেখতে পাচ্ছি সেই মোমেন্টেতেও আমরা দেখতে পাচ্ছি এখানে শোভন চট্টোপাধ্যায়ের ছবি রয়েছে এই মোমেন্টোতে এবং তারপরেও বিভিন্ন মোমেন্টোতে শোভন চট্টোপাধ্যায়ের ছবি রাখা রয়েছে একটা মূর্তিও এই ঘরে রাখা ছিল শোভন চট্টোপাধ্যায়ের সেই সমস্ত চিহ্নই কিন্তু এই ঘরে ছড়িয়ে রয়েছে তো স্বাভাবিকভাবে শোভন চট্টোপাধ্যায় মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন এবং তার জায়গায় দায়িত্ব নিচ্ছেন আমরা জানি যে ফিরহাদ হাকিম এখন ফিরহাদ হাকিম এসে বসবেন আর শোভন চট্টোপাধ্যায়ের জায়গা হবে ঠিক বিকাশ রঞ্জন ভট্টাচার্যর যে ছবি রয়েছে তার পাশেই শোভন চট্টোপাধ্যায়ের ছবিও হয়তো কিছুদিন বাদে এখানেই শোভন এখানেই কিন্তু শোভন চট্টোপাধ্যায়ের ছবিও স্থান পেয়ে যাবে ক্যামেরায় প্রীতম চক্রবর্তী সঙ্গে অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা